ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا এ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে এইটি গণ দক্ষিণ পূর্ব পাড়া আখেরি মোনাজাতের প্রথম অধিবেশনে আমি অদম গুনাহগার, আসমানের নিচে, জমিনের উপরে, কবরের পাশে আল্লাহ দুইটা হাত বেড়াইলাম, আল্লাহ রে জানি না কারা বানাই আমলাই, আল্লাহ জানি না কার জনম দুঃখী, মা অন্ধকার কবরে শুয়ে আছে, আছে আল্লাহ কোনদিন তো বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দিতে পারবে না, আয় আল্লাহ যেই মা দুঃখিনি রাত্র যখন গভীর হয়ে যাইত প্রতিবেশী সবাই ঘুমায়া যাইত, মা আর ঘুমাই না যতক্ষণ সন্তান বাড়িতে না আসে, আল্লাহ এই জনম দুঃখিনি মা যাদের কবরে শুয়ে আছে আল্লাহ মাফ চাই, ওই জনম দুঃখিনি মার কবরটারে তুমি বেহেশতের বাগান বানায়া দাও, আল্লাহ যেই বাবা কত কষ্ট করছে মাতার গাম পায়ে পালাইয়া, যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া এই পরিশ্রম করে দিনকে দিন মনে করে নাই রাত্রে রাত মনে করে নাই, আল্লাহ এত কষ্ট করেছেন আজকে আমার মতন যাদের আব্বা কবরে শুয়ে আছে, আল্লাহ রে এ আব্বার কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দাও, আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কবরে, দুঃখ বলার জাগা নাই রে সংসারে, দুঃখ বলার জাগা নাই রে সংসারে, কোথায় আছেন বানেরা আব্বা লুকাইয়া, কোথায় আছেন প্রাণেরা সেলে কান্দে বসে দেখো, আয় আল্লাহ মেহরবানি করে
আব্বা আমার গোমরটার বেহেস্তের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যে পর্দা নিশীন মহিলার হাত বেড়াইছে, যাদের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই কবরের পাশে সাড়ে তিন হাত মাটির নিচে এই এলাকার প্রবীণ আলেম, আল্লাহ আমার উস্তাদ, আল্লাহ মুফতি ইয়াকুব আলী কাসিমি সাহেব, আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ যত উলামায়ে কেরাম কবরে শুয়ে আছে সকলকে মাফ করে দাও। আল্লাহ কবরে আজাব তো সইবার মতো না, আল্লাহ কবরের ভিতরে সাপ বিচ্ছুরগর, ফুকা মাকড়ের গর, অন্ধকার গর, এই গড়ে তো নাই বালিশ, নাই বিছানা, নাই বিবি, নাই মা, নাই ভাই, নাই বাপ, এই কবরে কেমনে থাকবো? সেদিন তুমি ছাড়া তো আর কেউ নাই, মিশামিশি কাটাইলাম ববের জিন্দিগি, সময় মতো না করিলাম বন্দেগি, কি জানে কি জবাব দিব, আল্লাহ কবর দেশে যাইয়া, নাই রে বাতি, নাই রে বিছানা, একলা শুইয়া, রব্বির রহম গুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকে আখিরি মোনাজাত, আল্লাহ প্রথম অধিবেশন থেকে শেষ অধিবেশন পর্যন্ত বক্তা শ্রোতা সকলকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, মওতের দিনে আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পাকির জবান থেকে আওয়াজ আসছে, এ দুনিয়ার মানুষেরা রে, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি গোলাম মহান আল্লাহর তিরিশ পারা কোরআন, আল্লাহর একজন বান্দা, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের সময় এই নামাজ পড়ে, ফজর নামাজটুকু পড়ে, এশাক পড়ে, তারপরে কোরআন শরীফ পড়ে, আবার বাড়িতে যাই, জোরে কোন সুবহানাল্লাহ। এন কজন আছে কোরআন শরীফ পড়ে, কজন আছে কোরআন শরীফ পড়ে, ফজর নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়তে জানে না, মুসলমানের বাচ্চা। ওই আল্লাহর বান্দা ফজর নামাজটুকু আদায় করে নিয়মিত, প্রতিদিন মহান আল্লাহর কালাম কুরআন তিলাওয়াত করতেন, আর বলতেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, প্রত্যেক দিন সুরাগুলি তিলাওয়াত করতেন, সুরা ইয়াসিন তিলাওয়াত করতেন, সুরা ওয়াকিয়া তিলাওয়াত করতেন, সুরা রহমান তিলাওয়াত করতেন, সুরা মুলক তিলাওয়াত করতেন। এমন সময় ওই সূর্য ওঠার পর এশাক নামাজ করে বাড়িতে যাবে, এমন সময় একজন লোক দাঁড়িয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা আপনি বাড়ির দিকে চলে যান। তখন আল্লাহর বান্দা বলেন, ভাই আপনি বারবার সালাম দেন, আপনি কেন আসছেন জানতে চাই, আপনার কি কোনো খিদা লাগছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। না আমি যাব না, ওই বান্দা তখন বলে, ওই ব্যক্তি যে হাজা মালাকাল মৌত আজরাই, এই বান্দা তো জানে না
তখন বললেন, হে আল্লাহর বান্দা চলে যাও, আপনি বাড়িতে চলে যান, আল্লাহর বান্দা তো আল্লাহর উলি যাই নাই, মহান আল্লাহর কালাম কুরআন তিলাওয়াত করতেছেন এমন সময় পড়তেছে, ইয়াসি কোরআন তিলাওয়াত করতেছে, এমন সময় আজরাইল বললেন, এই লোক তো আর আজরাইলে চিনে না, তখন বলতেছেন, ওগো আল্লাহর বান্দা যাও, আপনার সময় শেষ, এমন সময় বলতেছেন, এ আল্লাহর বান্দা এবার শুনে রাখো, আমি কোনো দুনিয়ার মানুষ না, আমি দুনিয়ার মানুষ না, আমি দুনিয়ার কোনো বান্দা না, আমি গোলাম আজাম মালাকাল মুতাজিরাই। আজরাইল কথা শুনলে কি এই লোকের ভিতরে ফানি থাকবো? আপনারা ঘুমে ধরছে? বক্তা তো আরো আসু, আমি তো আপনার প্রথম বক্তা। এবার আজরাইল ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আমাকে চিনেন নাই, আপনি আমাকে চিনেন নাই, আমি গোলাম আজাম মালাকাল মুতাজাইল, আপনি চলে যান, তখন এই বান্দার ভিতরে পানি নাই। তখন বলতেছে, রে আজরাইল, আমাকে একটু সময় দিবানি, আমি যাই বাড়িতে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার বাড়ির সবাই আছে, আমার শেষবারের মতন বিদায় নিয়ে আসি, একটু সময় দিবানি। এবার আজরাইল ডাক দিয়ে বললেন, রে বান্দা, আর সময় নাই, আর সময় নাই, এখন চলে যেতে হবে রে, এখন চলেই যেতে হবে। ওই ব্যক্তিটার রুহটা কবজ করে ফেলেছেন, তখন রুহটা নিয়ে যাওয়ার পর এই ব্যক্তিটা মসজিদের বারিন্দায় পড়ে আছে, সূর্য উঠে গেছে, অনেক সময় হয়ে গেছে, বাড়িতে যাই নাই। তখন বাড়িতে খবর আসলো, তোমার আব্বা মসজিদের বারিন্দায় পড়ে আছে, যাও যাও যাও, তোমার আব্বা তো দুনিয়াতে নাই। সকলে দৌড়াই আসে, আসার পরে দেখে বাবা আর নাই, বাবা চিরবিদায়, বাবা চিরবিদায়, এই জন্য রে আমার ভাই, বাবা যখন চিরবিদায় হয়ে গেছে, সকলে কান্দে, আর কান্দে লাভ হবে না, আর কান্দে লাভ হবে না, এই জন্য ভাই। এইভাবে তখন বাড়িতে নিয়ে গেল, তাকে গোসল করালো, তখন গোসল করার পরে কাফন দাফনের ব্যবস্থা করলো। কি করলো? কাফন দাফনের ব্যবস্থা করার পর ওই ব্যক্তিটার কাফন পরানোর পরে এমন সময় রে আমার ভাই, এমন সময় ওই ব্যক্তিটা এবার কান্দাছে, ছেলেরা কান্দে, মেয়েরা কান্দে, যখন কাফন টাফন সব পরাই আলাইছে, এমন সময় রে একটা পাখি ওই বান্দার কাপড়ের ভিতরে ঢুকে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাই তখন বলতেছেন, রে এই বান্দার কাফনের কাপড়ের ভিতরে একটা পাখি ঢুকে গেছে, এই পাখিটা কোথায় থেকে আসলো কেউ বলতে পারে নাই, পাখিটা তো এখন বের হয় নাই। এবার এবার ডাক দিয়ে বললেন, ভাই যাও না, ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসো, একজন আলেমকে নিয়ে আসো, কি কারণ জানতে চাই। এবার পাখিটাকে ডাক দিয়ে বললেন, এ পাখি রে, বের হয়ে যা, বের হয়ে যা রে, এখন আর থাকতে পারবি না, কোথায় থেকে আসছো, পাখি তো আর কথা বলতে পারে নাই। পাখিটা বলতেছেন, রে আমার যদি জবানটা আল্লাহ খুইলা দিত রে, আমি ওই বান্দার পক্ষে একটা কথা বলে দিতাম, লা ইলাহা
ওহ মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, পাকে যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি, থাকত না মনে কোনো যাত না, দেহে নাই পাকা আমার, সাথে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে, সকলে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে, আমার বৈরব ওই ব্যক্তি যখন ওই বারিন্দার মধ্যে কাফনের কাপড়ের ভিতরে, যখন পাখিটা ঢুকে গিয়েছে তখন পাখিটা তো আর বলতে পারে নাই, পাখির ভাষা বুঝে নাই, পাখিটা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আল্লাহ গো আপনি আমাকে একটু এই বান্দার সাথে কথা বলার একটু সুযোগ দিয়া দেন, আল্লাহ আল্লাহ আকবার বলেন, এই পাখিটা এবার তখন বললেন আর কোন কথা বলতে পারে নাই, পাখি সহকারে যখন কবরের দিকে রওনা হয়ে গেলেন, এই পাখিটার ভেতর থেকে ওই ব্যক্তির বান্দার কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে, আর তাই নয় কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতেছে, দেখা যায় কোনো মানুষ নাই, কোনো পাখি কোনো মানুষ নাই, তো এখানে কে পড়বে, এই হাডুলার ভিতর থেকে মহান আল্লাহর কালাম তিলাওয়াত আসতেছে, গুন গুন শব্দ হইতেছে, কোনো মানুষ উত্তর দিতে পারে নাই, এবার মানুষগুলি চিন্তায় পেরেশানি হয়ে গেল, আমার ভাইরা এবার ওই ব্যক্তিকে যখন কবরের ভিতরে লাগবে, কবরে যখন শুয়াইয়া দিবে আর বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এমন ভাবে যখন শুয়াইয়া দিবে রে শেষবারের মতো, বাবা রে এ বাবা রে শেষবারের মতো ছেলে মাথার মধ্যে রাইখা, ওই কবরে শেষবারের মতন শোয়া দিবে রে ভাই, এমন সময় রে তখন হাড়ুলা সবগুলির মধ্যে বাঁশগুলি দিয়ে দিবে, বাঁশগুলি দেওয়ার পরে ছাটাই দিয়ে দিবে, এই ব্যক্তিটা এখন প্রশ্ন করতেছে, আরে পাখি একটা জীবন্ত পাখিকে কবর দেওয়া যায় না, মারা যায় না, এখন পাখি শেষবারের মতো তোমাকে বলে যায়, তুমি বলো বাঁশগুলি দিয়ে দিব, এখন চাটাই গুলি দিয়ে দিব, এবার পাখির জবান থেকে আওয়াজ আসছে, এ দুনিয়ার মানুষেরা রে আমি দুনিয়ার কোনো পাখি না, আমি দুনিয়ার কোনো পাখি না, আমি গোলাম মহান আল্লাহর 30 পারা কোরআন।